বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ফোনের ফুল রিভিউ নিয়ে, স্যামসাং i98। তো বন্ধুরা, 6295 টাকায় এই ফোনটিতে দিয়েছে অনেক কিছু ফিচার। তো আর কথা না বলে চলেন আমরা ফুল রিভিউটি দেখে ফেলি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এই ফোনটি দিয়েছে অ্যান্ড্রয়েড 10 ভার্সন। ফোনটিতে ডিসপ্লে দিয়েছে 5.99 ইঞ্চি এইচডি ডিসপ্লে। ফোনটিতে প্রসেসর দিয়েছে 1.6 অক্টাকোর প্রসেসর দিয়েছে। ফোনটিতে রিয়ার ক্যামেরা দিয়েছে 8 মেগাপিক্সেল, প্লাস ফ্রন্ট ক্যামেরা দিয়েছে 5 মেগাপিক্সেল। ফোনটি আপনি পাচ্ছেন 16 জিবি রোম এবং 2 জিবি র্যাম DDR4। ফোনটিতে পাচ্ছেন 3000 mAh ব্যাটারি। ফোনটিতে দিয়েছে 4G সাপোর্ট এবং OTG ইউজ করতে পারবেন। ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক এবং কি ডুয়েল সিম 4G। 6295 টাকার ভিতর স্যামসাং ফোনটিতে একদম নতুনভাবে দিয়েছে। স্যামসাং ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের বাজারে খুব নতুন নতুন কিছু মডেল নিয়ে আসতেছে। তো বন্ধুরা, এখন আমরা এই ফোনটির সম্পূর্ণ রিভিউ দেখব। তো আমরা এখন ফোনটি আনবক্সিং করব। স্যামসাং এর আগে একটি ফোন দিয়েছিল i99, সেটার প্রাইস ছিল 6990 টাকা। তো তারপর প্রাইস কমিয়ে দিয়েছে i98। তো এই ফোনটিও i99 এর মতো খুবই মার্কেট পাবে মনে করছি, কারণ ফোনের লুকটি অত্যন্ত সুন্দর দিয়েছে। তো বন্ধুরা, এই হলো ফোন স্যামসাং i98। এটি হচ্ছে ব্লু কালার। আমি ব্লু কালার দিয়ে আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি, ব্লু ব্ল্যাক। ফোনের ক্যামেরাটি দিয়েছে মাঝখানে, নিচে দিয়েছে ফ্ল্যাশ লাইট এবং ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্টটা অনেক ফাস্ট, সেটা আমি ট্রাই করে দেখেছি। এটা হচ্ছে ব্লু কালার, কালারটি অনেক লুক দিয়েছে। এটা দিয়েছে পাওয়ার বাটন। তো ফোনটি আমরা অন করব। তো তার আগে দেখে নিব আমাদের ফোনের ভিতরের অংশটুকু। ফোনটিতে দিয়েছে 2টি সিম, সিম 1 সিম 2। মেমোরিটি দিয়েছে 1%। তো আমরা ফোনটি অন করব। ফোনের ব্যাটারিটা অনেক ভালো দিয়েছে, চার্জ ব্যাকআপটা খুবই ভালো দিবে। 3000 mAh ব্যাটারি দিয়েছে, যে কারণে আপনি চার্জ ব্যাকআপটা খুবই ভালো পাবেন। তো আমরা ফোনটি অন করব। ফোনটিতে পাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি এবং ফোনের ডিসপ্লেটা খুবই সুন্দর দিয়েছে। ফ্রন্ট ক্যামেরা, তো বন্ধুরা আপনারা ফোনের লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছে মাঝখানে। তো স্যামসাং এর আগে একটি মডেল ছিল স্যামসাং i30, অনেকটা ব্যাকপার টাই 30 মতো মডেল করেছে, সেই কারণে অনেকটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, ফোনটি আমরা অন করে ফেলেছি।
তো দেখব এখন ফোনের ক্যামেরাটি। ফোনটিতে অনেক কিছু প্রয়োজনীয় অ্যাপস দিয়ে দিয়েছে, যেমন ফেসবুক অ্যাপস, বিকাশ অ্যাপস। তো ফোনটি ইনস্টল করার সাথে সাথে আপনি প্রয়োজনীয় কিছু অ্যাপস পেয়ে যাবেন। ক্যামেরাটি চাইলে আপনি ফোল্ড করতে পারবেন, ফোল্ড করে ছবি তুলতে পারবেন। ৬,২৯৫ টাকা দাম অনুযায়ী ক্যামেরাটি বেশ ভালো দিয়েছে আমি বলবো। তো আমি ছবিটি জুম করলাম, ক্যামেরাটি অনেক সুন্দর, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল স্যামসাং i98 এর ফুল রিভিউ। এখন দেখবো ফোনটিতে আর কি কি প্রয়োজনীয় জিনিস দিয়েছে, সেটি দেখবো আমরা। আপনারা চাইলে এই ফোনটি বাংলাদেশের যে কোনো মোবাইল শপ থেকে নিতে পারেন। ৬,২৯৫ টাকা ফোনটির প্রাইস। তো ফোনের ডিসপ্লেটি অনেক সুন্দর দিয়েছে। তো যেহেতু নোচ দেয়নি, i99টা নোচ ছিল, তো এটা আর একটু ভালো হতো যদি ডিসপ্লেটা নোচ ফুল স্ক্রিন দিত, তাহলে এই জিনিসটা আরও সুন্দর হতো। তো যেহেতু দেয়নি, সেটা দিলে হয়তো প্রাইস বেশি হতো, সে কারণে দেয়নি। আমরা দেখব ফোনটিতে আর প্রয়োজনে কী কী রয়েছে। ফোনটিতে রয়েছে একটি ব্যাক পার্ট, আপনি আলাদা কোনো ব্যাক পার্ট কিনতে হবে না। সিলিকনের একটি ব্যাক পার্ট দিয়ে দিয়েছে। ব্যাক পার্টটা দিয়ে ফোনটি ইউজ করলে আপনার ফোনে কোনো ক্র্যাচ করবে না, ফোনটি অনেক সুন্দর থাকবে। তো স্লিপ কেটে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফোনের হেডফোনটি দিয়েছে উপরে। ফোনের চার্জের পুটি দিয়েছে নিচে। তো বন্ধুরা, ফোনটিতে রয়েছে একটি হেডফোন, একটি USB কেবল, ফোনটিতে রয়েছে একটি চার্জার অ্যাডাপ্টার। তো সর্বশেষ আপনি পাচ্ছেন 1 বছর ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল, 1 বছর ওয়ারেন্টি কার্ড। তো এ হচ্ছে ওয়ারেন্টি কার্ড। তো বন্ধুরা, এই ছিল স্যামসাং i98 এর ফুল রিভিউ। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।